আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নোমান আহমেদ নাহিদ। আপনারা দেখছেন নোমান আহমেদ নাহিদ ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটি হচ্ছে আমরা যারা আইফোন ইউজার আছি তাদের জন্য। আমরা কম্পিউটার থেকে অনেক সময় মুভি বা পিকচার এগুলো আমরা আইফোনে খুব সহজে নিতে পারছি না, কারণ আমাদের আইফোন মোবাইলে মেমোরি কার্ড সাপোর্টেড না, সেজন্য আমাদের একটু ঝামেলা হয়। তো এই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব, কিভাবে আমরা খুব সহজে আইফোনে ফাইল ট্রান্সফার করতে পারি, ভিডিও হোক কিংবা পিকচার হোক। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদেরকে আইফোনে ফাইল ট্রান্সফার করার জন্য যে সফটওয়্যারটি লাগবে সেটি হচ্ছে আইটল। বিশেষ করে আইটল এই আইফোনের এই সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে। আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, সেটি আপনারা আপনাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম হিসেবে ডাউনলোড করবেন। আমারটি 64 বিট, তো আমি এটা আমার 64 বিট ইনস্টল করে আমি রেখেছি অলরেডি। আপনাদের যদি 32 বিট হয় তাহলে আপনারা 32 বিটের এটি ডাউনলোড করতে পারেন। আর কম্পিউটারের আপনাদের উইন্ডোজ সিস্টেমটি 64 বিট না 32 বিট সেটি চেক করার জন্য আপনাদেরকে যা করতে হবে, তো আপনারা খুব সহজে আপনাদের কম্পিউটারের যে সিস্টেম বিটটি আছে সেটি আপনারা চেক করতে পারবেন। আপনার কম্পিউটারটি 64 বিট না 32 বিট সেটি চেক করার জন্য আমাদেরকে মাই কম্পিউটার অথবা দিস পিসিতে ক্লিক করে রাইট মাউসের রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিজে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনারা আপনাদের পিসির ডিটেলসগুলো দেওয়া আছে। সেখান থেকে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম দেওয়া আছে। আপনারা তখন জানতে পারবেন যে আপনার পিসিটি 64 বিট না 32 বিট সেটি আপনারা দেখতে পারবেন। অথবা সহজে আপনারা আপনাদের দিস পিসিতে যাওয়ার পর সেখান থেকে মাউসের রেসিটি ক্লিক করার পর প্রপার্টিজে যাওয়ার পর সেখান থেকেও আপনারা দেখতে পারবেন 64 বিট অপারেটিং সিস্টেমটি এখানে দেওয়া আছে। তো আপনারা আপনাদের সিস্টেমের বিটটি চেক করে তারপর আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আপনারা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন 64 বিট এবং 32 বিট, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে ডাউনলোডটি শুরু হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি, এজন্য এই অপশনটি দেখাচ্ছে। ডাউনলোড করার জন্য তো অবশ্যই ইন্টারনেট কানেক্ট করতে হবে। আমার ইন্টারনেটটি এখন ডিজেবল করা আছে, এটাকে কানেক্ট করে নেই। তো আমার এটা ডাউনলোডের প্রয়োজন নেই, কারণ আমি অলরেডি ডাউনলোড করে এটাকে ইনস্টল করে রেখেছি। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর ইনস্টল করা একদম সিম্পলি, অন্যান্য সফটওয়্যারের মতো এটাকেও ইনস্টল করে নেবেন। তারপর আপনারা অন্য একটি সফটওয়্যার ইনস্টল করবেন। এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আমি এটাকেও ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে রাখবেন। আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে সংক্ষেপ ক্লিক করার সাথে সাথে আপনাদের এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন 99 MB, প্রায় 100 MB মতো একটি ফাইল। এটিকে আপনারা ডাউনলোড করে তারপরে ইনস্টল করে নেবেন। আমি এটাকেও ইনস্টল করে রেখেছি। তো আবার আমি আপনাদেরকে প্রসেসটি কীভাবে ফাইল ট্রান্সফার করবেন সেই বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ফাইলগুলি আপনারা চাইলে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল কিংবা আইফোন মোবাইল দিয়েও ডাউনলোড করতে পারবেন। আইফোন মোবাইল দিয়ে যদি ডাউনলোড করেন তাহলে আপনার যদি প্রথমে এই সফটওয়্যারগুলো না থাকে কম্পিউটারে তাহলে এটা ট্রান্সফার করা অনেক জটিল হয়ে দাঁড়াবে। সেজন্য আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যদি থাকে তাহলে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে অবশ্যই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সেম অপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে আপনারা এগুলোকেও ডাউনলোড করতে পারেন। আর এই ফাইলগুলি ডাউনলোড করার জন্য আপনাদেরকে অবশ্যই মোবাইল দিয়ে ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে আপনার যে ব্রাউজারটি আছে সেই ব্রাউজারটিকে পিসি মোড করে নিতে হবে। পিসি মোড করে নিলে আপনারা এই অপশনগুলি পাবেন, অন্যথায় আপনারা এই অপশনগুলি পাবেন না। তো এবার চলুন আমরা কীভাবে ফাইল ট্রান্সফার করবো সেই বিষয়টি দেখে নেই। তো আপনারা এই দুইটি সফটওয়্যার একসাথে ইনস্টল করার পর আমরা প্রসেসটি করতে হবে।
অন্যথায় শুধুমাত্র আমরা আইডল সফটওয়্যার দিয়ে ফাইল ট্রান্সফার করতে পারবো। আর আইডল সফটওয়্যার দিয়ে ফাইল ট্রান্সফার করা অনেক ঝামেলা হয়ে যায়, এজন্য এটা দিয়ে আমি দেখাচ্ছি না। তবে আপনারা এই সফটওয়্যারটি দিয়ে আমরা খুব সহজে ফাইল ট্রান্সফার করতে পারি। তো আমরা এই সফটওয়্যারটিকে ওপেন করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ইয়েসে ক্লিক করব। এখানে আমার আইফোনটি কানেক্ট করানো হয়, এই জন্য এই লেখাটি আসছে। তো আমি আমার আইফোনটি এখন কানেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার আইফোনটি কানেক্ট করার সাথে সাথেই আমার আইফোনের ডিটেলস চলে এসেছে। আর ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন এর পিছনে আইটল সফটওয়্যারটি ওপেন হয়েছে। আমি আইটল সফটওয়্যারটিকে কেটে দিব, কারণ আইটল সফটওয়্যারটি না হয় তাহলে আমার কাজটি হবে না, এই জন্য আমি এটাকে ইনস্টল করেছি। তো এবার আমি এটাকে ক্লোজ করে দেব। আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই থ্রি ইউ টুলসটি, এটির ভিতরে আমার আইফোনের ডিটেলস দেওয়া আছে। আইফোন 6s 32 বিট, আর এখানে আমার সব কিছু দেওয়া আছে, আপনারা এটা দেখতেই পাচ্ছেন। আমার এটাতে কত জিবি ফ্রি আছে এবং কত জিবি লোড হয়েছে সেগুলো এই ডিটেলসটাও এখানে দেখাচ্ছে, আপনারা এখানে সব কিছু দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখান থেকে আপনারা আপনাদের আইফোনটিকে আপডেটও করতে পারবেন, এবং আপনার আইফোনের অনেক সফটওয়্যার যদি আপনি ডাউনলোড করতে চান সেটিকেও ডাউনলোড করতে পারবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনাদের যে ফাইলটি ইনস্টল করা প্রয়োজন সেটিকে আপনারা ইনস্টল করতে পারবেন। তবে ইনস্টল করার জন্য অবশ্যই আপনার আইফোনের যে অ্যাকাউন্ট আছে, আইক্লাউড অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটি আপনার এখানে সাইন ইন করতে হবে। তো সেটা তো আপনার অবশ্যই, যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের আপনাদের একটি আইডলস অ্যাকাউন্ট আছে, সেটি আপনারা এখানে সাইন ইন করে নেবেন। তো আমি আর এই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি না। আর ডাউনলোড করাতে একদম সিম্পল, আপনার এই ইনস্টলে ক্লিক করলেই ইনস্টল শুরু হয়ে যাবে। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে ফাইল ট্রান্সফার করবেন। তো আমি এই অ্যাপসে ক্লিক করে আমার এই যতটা অ্যাপস আছে সেই অ্যাপসগুলি এখানে শো করছে, আমার ইনস্টল করে তো অ্যাপস, আমি যতটা আমার আইফোনে ইনস্টল করা আছে অ্যাপস সেই অ্যাপসগুলি এখানে দেখাচ্ছে, এবং যতটি আপডেট চাচ্ছে সেই অ্যাপসগুলি এখানে আমাদের এখানে শো করছে। আপনারা চাইলে এখান থেকে আপডেটও ক্লিক করে আপডেট করতেও পারবেন। তো আমি দেখাবো কীভাবে আপনারা মুভি বা অন্যান্য ফাইলগুলো কীভাবে ট্রান্সফার করবেন, আপনার আইফোনে আনবেন। এই জন্য অবশ্যই আপনাদেরকে একটি ভালো একটি প্লেয়ার ডাউনলোড করে নিতে হবে। তো আমি এই একটি প্লেয়ার এ প্লেয়ার্স এবং কেএম প্লেয়ার এটি আমার মোবাইলে ইনস্টল করে রেখেছি। আপনারা চাইলে এই অ্যাপ অন্যান্য আরও অনেক ভিডিও প্লেয়ার আছে, আপনারা সেগুলো ডাউনলোড করতে পারেন। তবে আমার কাছে খুব ভালো লেগেছে কেএম প্লেয়ারটি। এই কেএম প্লেয়ারটি সব ধরনের ভিডিও সাপোর্টেড, শুধু একটি ভিডিও সাপোর্ট হয় না, 480 যে রেজলিউশনের যে ভিডিওটি। তো আমি আমার পার্সোনালভাবে আমি এই কেএম প্লেয়ারটি ইউজ করি, কারণ এই প্লেয়ারটি আমার কাছে খুব ভালো লাগে। এটিতে সব ধরনের ভিডিও সাপোর্টেড, শুধু 420 যে ভিডিওটি আছে সেটি, সরি 480 রেজলিউশনের যে ভিডিওটি আছে সেটি এখানে সাপোর্ট করে না। তবে এটি সাপোর্ট করাবে করার জন্য আমি উপরের যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটি আমি ব্যবহার করি। তো এটাতে আমি এটাকে ইম্পোর্ট করার পর যদি এটার ভিতরে সাপোর্ট না হয় তাহলে আমি এটা দিয়ে আবার ইম্পোর্ট করে এই ফাইলের ভিতরে ইম্পোর্ট করা যায়। তো এই ফাইলের ভিতরে ইম্পোর্ট করে আমি এটা ইউজ করি, ব্যবহার করতে পারি। আর এটাতে ব্যবহার করানোর জন্য যে ফাইলটি 480 যে ফাইল, এই ফাইলটি যদি আপনারা চান ব্যবহার করতে তাহলে আপনাদেরকে এটির একটি কোড আছে, সেই কোডটি আপনারা ডাউনলোড করতে হবে। আর সেটি ডাউনলোড তো সেটি আপনারা ডলার দিয়ে পেড করতে হয়। তো আমি সেই পেড করতে পারছি না, বিদায়, আমি এটার এই কোডটি ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবার আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফাইল এই এর ভিতরে মুভি কীভাবে ইম্পোর্ট করবেন। তো এটা মুভি ইম্পোর্ট করার জন্য, মুভি কিংবা ভিডিও গান ইম্পোর্ট করার জন্য আপনারা ভিউতে ক্লিক করবেন। বিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেখান থেকে আপনারা ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট ফাইল, যে কোনো একটা ফাইল সিলেক্ট করতে পারবেন বা একসাথে দুই তিনটা ফাইল সিলেক্ট করতে পারবেন, কিন্তু ফোল্ডার সিলেক্ট হবে না। তো এখান থেকে মনে করেন আমি আমার একটি মুভি
ইম্পোর্ট করব শুধুমাত্র এই মুভিটাকে সিলেক্ট করে অথবা এগুলাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে এটা আমার মোবাইলে ইম্পোর্ট হয়ে যাবে। তো আপনারা আপনাদেরকে দেখিয়ে দেই, আমি এই মুভিটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা ইম্পোর্ট হচ্ছে। আর আপনারা যদি চান যে একটা ফোল্ডার ইম্পোর্ট করবেন, তো ফোল্ডার ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট হয়ে ক্লিক করে তারপর সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে আপনি যে ফোল্ডারটিকে সিলেক্ট করতে যে ফোল্ডারটিকে আপনি ইম্পোর্ট করতে চান, মনে করেন আমি এই সম্পূর্ণ ফোল্ডারকে ইম্পোর্ট করব, তো এখানে সংক্ষেপ এই ফোল্ডারটিকে সিলেক্ট করে ইম্পোর্টে ক্লিক ওকে করে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে আমার এটাকে ইম্পোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো আমার এই মোবাইলে এই পরিমাণ স্পেস নেই, এই ফাইলটিতে যত জিবি আছে সেটি আমার মোবাইলে নেই, এজন্য এই মেসেজটা আমাকে দিচ্ছে। তো আমি ওকেতে ক্লিক করে আমি এই মেসেজটিকে সরিয়ে দিলাম। তো আমার এখানে এই ফাইলটিকে আমার প্রয়োজন নেই, সরি, এটা আমার আগে থেকেই ইম্পোর্ট করা ছিল। এবার তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা যে কোনো ফাইল ইম্পোর্ট করবেন। আর এবার আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা পিকচার ইম্পোর্ট করবেন। আপনারা যদি কোনো ধরনের সফটওয়্যার ছাড়া, মনে করেন কোনো সফটওয়্যার ছাড়া অন্য শুধুমাত্র আইফোনের গ্যালারিতে আপনারা ভিডিও ইম্পোর্ট করবেন, তো সেজন্য আপনাদেরকে এই এখান থেকে আপনারা ভিডিও ইম্পোর্ট করতে পারবেন। ভিডিও ইম্পোর্টের জন্য সিস্টেমে ইম্পোর্ট করতে হলে, আপনার সরাসরি মোবাইলে ইম্পোর্ট করতে হলে এই সিস্টেম ভিডিওতে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করে আপনারা এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। আর যদি আপনারা কোনো অ্যাপসের ভিতর প্লেয়ারের ভিতর যদি ইম্পোর্ট করেন তাহলে এইগুলোকে ইনস্টল করে তারপরে এগুলোর ভিতরে ইম্পোর্ট করতে হবে। তো সেম প্রসেসেই এখান থেকে আপনারা ফাইল সিলেক্ট করে তারপর ফোল্ডার থেকে যে কোনো ফাইল আপনি ইম্পোর্ট করতে পারবেন সহজেই। যদি আপনারা সরাসরি আইফোনের সিস্টেমে যদি কোনো ভিডিও ফাইল ইম্পোর্ট করতে চান তাহলে শুধুমাত্র MP4 সাপোর্টেড, আর অন্য কোনো ফাইল সাপোর্ট করবে না। আর যদি আপনারা কোনো ভিডিও প্লেয়ারের মাধ্যমে ইম্পোর্ট করেন তাহলে যে কোনো ফাইল আপনার এই প্লেয়ারে সাপোর্টেড হবে, শুধুমাত্র সিস্টেমে আপনাদের MP4 সাপোর্ট করবে। তো আশা করি আপনারা এই ফাইল ইনস্টল করে ফাইলের ভিতরে একটি অ্যাপস ইনস্টল করে প্লেয়ার ইনস্টল করে সেটির ভিতরে আপনারা ইম্পোর্ট করবেন। এখন দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা ফটো আইফোনে ফটো কীভাবে ইম্পোর্ট করবেন সেই ইয়েটি আপনাদেরকে দেখাবো। তো এবার আমি আইফোনের ফটো যে অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করব। অপশনটিতে ক্লিক করার পর ইম্পোর্ট ফটোতে ক্লিক করে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার যেখানে নিয়ে আসবে সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ একটি আপনার যে ফোল্ডারের ভিতর আপনার ফাইলটি রাখা সেই ফাইলের চলে যাবেন। আমি সেই ফাইলটি চলে আসলাম। তারপর এখান থেকে আমি একসাথে এই দুইটি ফাইল ইম্পোর্ট করব। তো দুইটিকে সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করার পর আমাদেরকে এই যে ওয়েটিং ফর ইউ টু ওপেন পিক টুল অন ডিভাইস, এই সফটওয়্যারটি অবশ্যই আপনার এই পিকচার ট্রান্সফার করার জন্য এই সফটওয়্যারটি আপনার মোবাইলে অবশ্যই ইনস্টল করতে হবে। তো ইনস্টল যদি আপনার মোবাইলে ইনস্টল না থাকে তাহলে এই অপশনটি আসার পর আপনারা এই যে এই অপশনে ক্লিক করার পর অটোমেটিক আপনার এই অ্যাপসটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো তারপরে আপনারা এই পিক্স টুলটিকে শুধুমাত্র ওপেন করলেই, আমি শুধুমাত্র এই পিক্স টুলের ভিতর গিয়ে পিক্স টুলটি ওপেন করেছি, ওপেন করার সাথে সাথে আমার ফাইলগুলি এখানে চলে এসেছে। আর যদি আপনার এই ফাইল এই পিক্স টুলটি না থাকে তাহলে কিন্তু হবে না। আর এই পিক্স টুলটি ইনস্টল করার জন্য অবশ্যই আপনার ডাটা অন থাকতে হবে অথবা ওয়াইফাই লাগবে। তো এটি ওয়াইফাই বা ডাটা থাকলেই এটি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার সাথে সাথে আপনারা যে কোনো সময়ে আপনাদের পিকচার যখন আপনারা ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার সাথে সাথে এই অপশনটিকে পিক্স টুলটিকে ওপেন করতে হবে। পিক্স টুলটি ওপেন করার সাথে সাথে এখানে আপনাদের এই পিকচারগুলি এসে অ্যাড হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো।